ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিও শুরুতেই দর্শকদের একদম পরিচয়টা একটু বলে দিবেন। জি, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান। তারপরেও কম বেশি সবাই আমাকে চিনে, আমাকে কম বেশি সবাই দর্শক চেনে, কারণ বেশ কিছুদিন ভিডিও করতেছেন আর রেগুলার একজন ব্যবসায়ীকে। কালেকশন কি মূলত আপনিই করেন নাকি অন্য কেউ করে দেয়? কালেকশন এখন আমি বাবা দুজন মিলেই করি। আচ্ছা, মানে বাবা কালেকশন করে, আপনি বিক্রি করেন, আপনি কালেকশন করেন, বাবা বিক্রি করে, মানে ফ্যামিলিগত ব্যবসা এটা। আচ্ছা, ব্যবসা তো অনেকে ছোট দেখে মনে করার কিছুই নাই যে ছোট ছেলে গরু কোথায় পায়, কিভাবে ব্যবসা করে। মূলত আপনাদের এটা ফ্যামিলি ব্যবসা? জি জি, কারণ আব্বু বর্ডারে থাকে, তো ওখান থেকে গরু পাঠায় দেয় বাসাতে, যার যেটা প্রয়োজন আপনার থেকে নিতে পারবে। পছন্দ কারোর, জার্সি পছন্দ কারোর, সাইওয়াল পছন্দ কারোর, গির পছন্দ কারোর, হরিয়ানা পছন্দ, এই জন্যই চেষ্টা করি যে সবার সবার মন রাখার, যার যেটা পছন্দ সেটাই আপনার থেকে নিতে পারবে। আব্বুকেও বলি যে তুমি মানে সব রকমের কালেকশন করার চেষ্টা করবো, যাতে দর্শক ভাইরা অনেকেই আমাকে বলে যে ভাই জাতের গাভি দেখেন, ওই জাতের গাভি দেখেন, এই জন্য আব্বুকে আমি বলে দিছি যে তুমি এরকম এরকম কালেকশন করবা যেন সবাইকে দেওয়া যায়। আমি জানি সব দর্শক ভাইদের আমি গাভি গুলা দিতে পারি। সেটাই তো, একদম ইয়াং মানুষ সবসময় চেষ্টা করবেন কাস্টমারদের মন জোগায় ব্যবসা করতে, যেন কাস্টমারদের দোয়ানের সামনে আগায় যাওয়া যায়। আমি ছোট মানুষ, আমি যদি এখনই মানুষের সাথে প্রতারণা করি তাহলে কিন্তু আমি বড় হতে পারবো। সেটাই, ব্যবসাটাও প্রসার হবে না, ব্যবসাটাও আমার প্রসার করতে পারবো। আমি আমি ছোট মানুষ, আমি কি চাই কি আমি দর্শক ভাইদের ভালো জিনিস দিব, সবার দোয়ানেই আগায় যাইতে। হ্যাঁ, দর্শক ভাইদের ভালো জিনিস দিব, তাতে তাদের আমি দোয়াটা নিব। ভালো জিনিস দিলে কিন্তু তারা আমাদের, আমার নামে দোয়া করবে, আমার খামারের দোয়া করবে। তো চলেন বেশি কথা বাড়াবো না, অনেক কথাই বলছি শুরুতে। এবার আপনার কালেকশনটা দেখাই আর সঠিক যে তথ্য এটা আমার দর্শকদের জানাবেন, যেন দর্শক এখানে এসে আপনার সাথে কথা বলে গরু দেখেও খুশি হয় এবং আপনি যে তথ্য দিচ্ছেন এই তথ্যটাও মিল পায় এবং গরুর যেন নিয়ে যেতে পারে। হ্যাঁ, 100% মিল পাবে। আর কাছে কি কালেকশন আছে দর্শক ভাইদের দেখাই দেন। সেটাই তো, চলেন কালেকশনটা দেখি। আর আজকের তারিখটা হচ্ছে আপনার 18 নভেম্বর 2024 সাল। চলেন সুমন ভাই, আপনার কালেকশনটা দেখি। সুমন ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাআল্লাহ বিস্কিট কালারের একটা গরু নিয়ে আসছেন। গরুটার আসলে জাত মানে কি পেয়েছে? এটা একটা বাঘাবাড়ি মিল ভিটার জার্সি। এটা বাঘাবাড়ি মিল ভিটারের জার্সি, মিল ভিটার জার্সি। আচ্ছা, জার্সি গরু তো আসলে অনেক ডিমান্ড, কারণ জার্সি গরুর রোগ বলে এটা খুব কম হয় এবং লালন পালন করে অনেক মজা পাওয়া যায়। জি জি, আমি মনে করি কি ফিজিয়ান পার্লার থেকে জার্সি পার্লার শতগুণে ভালো। আবার জার্সির খোরাকটাও কম লাগে, জার্সির খোরাকটাও কম লাগে, দুধও কিন্তু ভালো ভালো দুধ দেয়, দুধটাও ভালো হয়। প্রায় মানে 19 আর 20, জার্সির ফিজিয়ামের সমান সমানই প্রায় দুধ দেয়, 19 আর 20 এরকম হয়। তো এই গাভিটার বয়স কেমন, দাঁতে কয়টা? এটা 4 দাঁত। তাহলে তো বলা চলে পরিপূর্ণ দুধ চলে আসছে। পরিপূর্ণ দুধ চলে আসছে। সকাল এবং বিকাল মিলে সারাদিনে কতটুকু দুধ পাচ্ছেন এখন? এটার দুধ আছে আপনার 16 লিটার 2 বার। আচ্ছা, মানে যতটুকু পাচ্ছেন ঠিক ততটুকু, বাড়তি কিছু বলে তো লাভ নাই, কারণ দর্শক যেন আসলে ঠিক তেমনটাই বুঝে পায়। 16 বেশি আছে, কারণ আমার কথা কি আমি 1 লিটার কম করি কব, দর্শক এসে তৃপ্তি পায়। আমি 1 লিটার কম বলবো, দর্শক ভাইদের যদি বাড়িতে যায় যদি 1 লিটার বেশি হয় আমার কিন্তু নামটাও থাকবে, আমার খামারের নামও হবে, আমার কিন্তু প্রচারও হবে। আমি কিন্তু এই একটা রুসেলে তার কাছে একদম 5টা বিক্রি করতে পারবো। ইয়াং মানুষ, ইয়াং ব্যবসায়িক, যখন ইয়াংদের কাছ থেকে দর্শক ভালো কিছু পাবে তাদের সবসময় সাপোর্ট করবে। আমি ছোট মানুষ, আমি যদি শুরুতেই মানুষের সাথে যদি সিটারি বাটপারি করে খাই বসে থাকি, সেটাই তাহলে কিন্তু ভালো দেখাবে না, মানুষও বিশ্বাস করবে না, ব্যবসাটাও দীর্ঘদিন হবে না, তাহলে কিন্তু আমি কিন্তু বেশি বড় হতে পারবো। আমার কিন্তু বড় হতে গেলে মানুষকে ভালো জিনিস দিতে হবে, মানুষকে ভালো জিনিস দিতে পারলেই কিন্তু আমি বড় হতে পারবো। কারণ একটা ভালো জিনিস দিতে পারলে তার উচিত আমি 5টা বিক্রি করবো, সেটাই 5টা রুচিলে কিন্তু আমি আরো 10টা বিক্রি করবো, সেটাই কারণ ব্যবসার উদ্দেশ্য হয়েছে প্রচারেই প্রসার। হ্যাঁ, কারণ আমি যদি খারাপ জিনিস দিয়ে রাখি তাহলে কিন্তু তার কাছেও খারাপ, আরো 20 জনকে মানা করবে যে ওর কাছে যাস না, আর আমার নামের পরে আর প্রস্তাব করবে সে। সেটাই তো, এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছিলাম 1,95,000। 1 লক্ষ দাম করতে পারবে। তো এটা ছিল সিরিয়ালের এক, সাইড করে দেন, পরেরটা দেখাই। আচ্ছা, এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে যে আরো একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন আপনি, এটা কি জাতের গাভী আর কি জাতের বাচ্চা? এটা একটা ইন্ডিয়ান জার্সি। এটা হচ্ছে জার্সি কোয়ালিটির একটা গরু। জি। আচ্ছা, এই ব্রিডটা কি আমাদের নাকি বাইরের ব্রিড? এটা বাইরের ব্রিড, ইন্ডিয়ান ব্রিড এটা। আচ্ছা, তো সঙ্গে আবার বাচ্চা আসছে সাহিওয়াল? না, সাহিওয়াল না, গির বাচ্চা হয়েছে। গির বাচ্চা আসছে, সরি, যে কান মাথা উল্টানো, কানগুলো উল্টানো হয় সাধারণত গির বাচ্চা। গির বকনা বাচ্চা হয়েছে, বাচ্চারাও খুব হাই পার্সেন্টের বাচ্চা, বাচ্চার বয়স তো মনে হচ্ছে। এই যে জার্সির প্যাটার থেকে যেরকম গির বাচ্চা হবে কখনো ভাবতে পারি নাই, আসলে এটা তো হাই পার্সেন্টের।
এটা ইন্ডিয়ান ব্রিড, ইন্ডিয়ান গরু, এই কারণেই কি এরকম? হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি এখন বীজ দিছে এটার মধ্যে মনে হয়েছে এটা। আচ্ছা, এখন আল্লাহ পাকও দিছে এটার মধ্যে, তাই এরা হয়েছে। যেমন যেমন সিমেন্স ব্যবহার করছে ঠিক তেমন বাচ্চা তো আসবে, কিন্তু এরকম যদি জার্সি প্যাটার থেকে এরকম গির গির দিলে পারে, কিন্তু এত পার্সেন্টের আসে না আমি মনে করি, এরও কম পার্সেন্ট আসে, কিন্তু এখন হয়ে গেছে খুব হাই পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চাটার বয়স আজকে 1 মাস 5-6 দিন হচ্ছে। আর গাভিটার বয়স? গাভিটার বয়স লিটার, এটার দুধ আছে 17 লিটার, সকাল বিকাল মিলে। জি, দুইবার মিলে 17। একদম দর্শক এখানে এসে পরিপূর্ণ দুধ দহন করে নিতে পারবে, 17 বেশি আছে। আমি তো বলছি আমারে, আমি আমার 1 লিটার কম করি বলবো আমি। আচ্ছা, খুশি হলাম। তো 17 লিটার দুধ সকালে কতটুকু, বিকালে কতটুকু? সকালে আপনার 13 আছে। হ্যাঁ, আর বিকালে তো আবার বাচ্চা খাবে, বাচ্চা খাওয়ার পরে ধরেন 4-5 কেজি দুয়াইলো। আচ্ছা, তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছিলাম 2,05,000 টাকা। 2,05,000, সকাল বিকাল মিলে 13 কেজি দুধ তাকে দহন করে দেখাই দিবেন। না, 13 কেজি সকালবেলায়, 13 কেজি সকালবেলায়, 13 কেজি বিকালবেলা, 5 কেজি সকাল বিকাল মিলে 17 কেজি। 5 কেজি বলতে কি, ধরেন 4 কেজি দোয়ালো আর আবার সাথে বাচ্চা খায়। আপনি 17 কেজি দুধ বুঝ করে দিবেন, 17 কেজি দুধ বুঝ করে দিব। সকালে টাকা নিবেন, সকালে 13 বিকালে 4, কারণ এখন দিনটা বেলাটাও ছোট হয়ে গেছে। এখন এটা দাম চাচ্ছিলাম 2,05,000 টাকা। দরদাম করা যাবে? জি, দরদাম করতে পারবে। এটা তো আর একদমের দোকান না যে আমি একদম বললাম আর একদমই নিয়ে নিল, সেটি এখানে দরদাম করতে পারবে। তার সাধ্যমতো দাম বলবে আমাকে, যদি আমার সাধ্যমতো হয়ে যায় তাকে আমি দিয়ে দিব। এই পাশে সিরিয়ালের 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে আমাদের একটু বলবেন, এটা কি জাতমান? এটাও একটা ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, এটাও একটা জার্সি কোয়ালিটির গরু? এটাও ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, ইন্ডিয়ান জার্সি গরুর দুধ কেমন হয় আসলে? ইন্ডিয়ান জার্সি গরু ভালো দুধ হয়, ভালো দুধই হয়, ভালো দুধ হয়। এই গাভিটার বয়স কেমন? এটারও 2 দাঁত। 2 দাঁত? জি, প্রথম বাচ্চা? জি, প্রথম বাচ্চা। আচ্ছা, প্রথম বাচ্চা হওয়াতে এই গরুগুলোর থেকে অনেকগুলো বাচ্চা পাওয়া যাবে। এখন প্রথম বিয়ানে তো সব গরুতে, দর্শক ভাইরা জানে যে প্রথম বিয়ানে সব গরুতে দুধ একটু কম হয়, কম হয়, কিন্তু ভবিষ্যৎ ভালো হয়। দ্বিতীয় বিয়ান, তৃতীয় বিয়ানে যে কিন্তু দুধ বাড়ে। আচ্ছা, আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম বিয়ানের গরুগুলা কিন্তু একটু একটু দাম একটু টাকা বেশি দিয়েই নিতে হয়। ওই যে কেনা যায় যে আপনার এরকমই গরু দিয়ে দেওয়া যাবে কিনে, কিন্তু এরকমই গরু দেওয়া যাবে, ওই যে ধরেন 8 দাঁত, দাঁত শেষ, দাঁত শেষ হয়ে গেছে, তখন দামটা একটু কম আসবে, দাম তো কম আসবেই। এর 3 ভাগের ধরেন 2 ভাগ দাম আসবে। তো বয়স্ক আর হচ্ছে অল্প বয়সী, দুটার পার্থক্য দর্শক বোঝে। তো এটার দুধ কতটুকু আছে? এটার দুধ আছে 15 লিটার। আর সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা। বাচ্চাটা দেখেন আপনার, একজনের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুব মানে এখন হুষ্টপুষ্ট বাচ্চা হয়েছে। এখন আমি কি বলবো, এখন বাচ্চা গাবে, এখন হয়তো ভিডিওর মধ্যে কিরকম লাগতেছে জানি না। যদি দর্শক ভাড়া, যদি আমি মনে করি যদি সরজমিনে আসে না, সরজমিনে আসলে পারে আমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে গাবি গরুগুলো দেখাবো, দর্শক ভাইরা আসলে পারে আমি মনে করি কেউ অপছন্দ করে আমার বাসায় থেকে ঘুরে দিতে পারবে। দুধ দেখে পছন্দ হবে সবার, সব দিক দিয়ে, হয়তো কি দাম দরে, হয়তো কি টাকা পয়সার লেন, হয়তো কি তার কাছে নাও থাকতে পারে, সে নাও কিনতে পারে, এই জন্য আমি মনে করি বাজেটটা কম বেশি হতে পারে, কিন্তু আমি মনে করি গরু দেখে কেউ অপছন্দ করতে পারবে না। তো এটা আজকের প্রোগ্রামের 3, দাম কেমন এটার? এটার দাম চাচ্ছিলাম 1,95,000, আর দুধ 15 লিটার। জি, 15 লিটার। আচ্ছা, এটাও সাইড করে দেন। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আর একটা গরু নিয়ে আসছেন, এটা আবার বডিতে একটু বড় সড়ো, এটা কি জাতমান? এটা একটা সাহিওয়াল জাতের, সাহিওয়াল ব্রিডের একটা গরু। জি জি। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত? সাহিওয়াল গরু তো মূলত জাত উন্নয়নের জন্য বেশি ব্যবহার করা হয়। জাত উন্নয়নের জন্য বেশি ব্যবহার করা হয়, তার মধ্যে আবার ধরুন যারা শখ করি গাভী পালে তারাও নেয়, সব ধরনের কাজে এটা ব্যবহার করা যায়। এসব গাভীগুলো সব ধরনের, কেউ যদি বিশেষ করে বাচ্চা উৎপাদনে এই গরুগুলো বেশি কাজে আসে। দেখেন একটা সাহিওয়াল গাভীতে একটা একটা ধরেন কুরবানির সময় একটা জিনিস দেখবেন, একটা সেম গরু, সেম গরু শরীরে মাংস সেম আছে, ওই গরুটাই এক জায়গায় বিক্রি হচ্ছে কিন্তু 80,000 টাকা, ওইটাই আবার বিক্রি হচ্ছে আরেক জায়গায় বিক্রি হচ্ছে 3 লক্ষ টাকার উপরে। অনেক কিছু নির্ভর করে 3 লক্ষ টাকা বিক্রি হচ্ছে কিসের উপরে? আমি মনে করি সৌন্দর্যের উপরে, সৌন্দর্যের উপরে, দর্শক চাহিদার উপরে। সাইয়াল গাভীর মধ্যে থেকে বছর শেষে একটা ভালো পার্সেন্টের একটা বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চারা ধরেন যে দুধ হবে, যে টাকা যে দুধ হবে, দুধটা হলে ওই গরু যে দুধটা বিক্রি করবে ওটা গরুর টাকা গরু খাওয়াতে পারবে, বছর শেষে কি হবে যে বাচ্চাটা হবে, বাচ্চাটা বোনাস হবে, বাচ্চাটা যাই হোক বাচ্চাটা বাজারে বিক্রি যেখানে বিক্রি করুক বাচ্চাটা ওটা বোনাস হিসাবে থাকবে। যেটা আপনি বলতে বোঝাতে চাচ্ছেন যে একটা ফিজিয়ান গরুরও বাচ্চা হয়, ফিজিয়ান বাচ্চা যে দামে বিক্রি হয় সাহিওয়াল বাচ্চা তার ডাবল দামে বিক্রি হয়। হ্যাঁ, একটা ফিজিয়ান বাচ্চা 6 মাস পরে বিক্রি হয় 60,000 টাকা, আর একটা সাহিওয়াল গরু, একটা সাহিওয়াল গরুর বাচ্চা বিক্রি হয় 1,50,000 টাকা। সেটাই তো, কোয়ালিটি বুঝেই বিক্রি হয় আসলে। এটার কি দুধ টুধ আছে? হ্যাঁ, না আমি তো দুধ আছে কিন্তু আমি সাহিওয়াল গরু, সাহিওয়াল গরু আসলে এইভাবে মানে বাচ্চাকে খাওয়ানোর পরে বাসায় খাওয়ানো এবং অল্প কিছু বিক্রি করার দুধ হয়। হ্যাঁ, আমি এই জন্য আমি সাহিওয়াল গরু তো আমি আগাগোড়াই
হয়তো আপনার আপনার ভিডিও আজকে ফার্স্ট আজকে, কিন্তু আমি কখনো আমি সাহেল গরুতে দুধের গ্যারান্টি দিই না। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম চাচ্ছিলাম 1,85,000। আর কি বাচ্চা আছে সঙ্গে? সঙ্গে বকনা বাচ্চা, বাচ্চাটা হয়েছে হরিয়ানা বাচ্চা, সাদা ধবধবা ফর্সা বাচ্চা হয়েছে। বাচ্চাটা দেখলে বাচ্চাটা খুব হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে। বাচ্চাটা যত্ন করে লালন পালন করতে পারলে একটা সম্পদ হবে। হ্যাঁ, একটা সম্পদ হবে। আর দেখেন আমি যে 1,85,000 টাকা দাম চাইছিলাম, আমি দামটা ঠিক বলছি নাকি? আরো 10টা প্রতিবেদন দেখবে, মনে হলেই তো নিবে, না হলে তো নিবে না। আসলে পর্তায় মনে হলে তার নেবে, না হলে তার নেওয়ার দরকার নেই, সেটা নেবে। এটাও সাইড করে দেন, পরেরটা দেখ। এই পাশে সিরিয়ালের 5 নম্বরে আরো একটা ডাবল বডির গরু আপনি নিয়ে আসছেন, কান মাথা বার এটার উল্টানো। কি জাত মানে গরু এটা? এটা গির জাতের গাভি। গির জাতের একটা গাভি? এটা গির গাভি। আচ্ছা, তো বাংলাদেশে তো গির আসলে ওইভাবে পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। তবে গির গরুর কাস্টমার আছে অনেক। হ্যাঁ, কাস্টমার আছে। আমি মনে করি কি, ঈশ্বরদী থানায় পাবনা জেলায় কিন্তু অনেক খামারি আছে। এই যে এসকে যে গিরটা, এরকম গির কয়জন দেখাইতে পারে? আপনি তো অনেকের প্রোগ্রাম করেন, আপনি একটু বিবেক, হয়তো কি আপনার, হয়তো কি আপনার কাছে সবাই ভালো, সবাই সবাইকে এরকম জানি না আমি, সবাই কালেকশন করে, এক এক সময় এক একজন ভালো জিনিস পায়, আনকমন জিনিস পায়। গরু কম বেশি সবাই কালেকশন করে। তবে বর্তমানে যেটা আছে, এটা জিনিস তো এক পিসে হয়, একই জিনিস তো আর 2-3 পিস হয় না। হ্যাঁ, আপনি এটা সবাইকেই বুঝতে হবে যে এটা বর্তমানে আপনার কাছে আছে, আমার কাছে আছে। আচ্ছা, আরো দর্শক ভাই, আমার কথা কি, আরো ঈশ্বরদী থানার অনেকের আরো খামার দেখবে, খামার দেখে বিবেক বিবেচনা করবে যে আমি দামগুলা ঠিক চাইছি নাকি, গরুগুলা কারো কারোর থেকে কম আছে না বেশি আছে, কোন দিক দিয়ে পার্সেন্টে কম আছে নাকি, সবকিছু দেখে নিজের কাছে ভালো লাগলে তবেই তো নিবে, না হলে তো আর নিবে না। বয়স কেমন গাভিটার? বয়স 4 দাঁত। 4 দাঁত? কি বাচ্চা দিছে? সঙ্গে 4 বাচ্চা। আর দুধ কতটুকু টানতেছেন? আমি তো এগুলা দুধের গ্যারান্টি দেই না, গির গরু তো একটু দুধ হয়। হ্যাঁ, দুধ আছে, কিন্তু এটা দুধ ধরেন আপনার 15 পিলাস দুধ আছে। দহন করে দিতে পারবেন? দহন করে দিতে পারছেন? খুশি হলাম, সবকিছু যেটা বলবেন দহন করে কাস্টমারদের বুঝ দিবেন। আপনার আমার কথা কি জানেন দর্শক ভাইরা, এই যে এটা যে আমি দুধের কথা বললাম, 15 এটার পরে 17-18 দুধ আছে কিন্তু। আচ্ছা, আপনি 15 বলে দিচ্ছেন যেন দর্শক বেশি আছে, আমি নিম্ন বললাম, এটা 15-17-18 দুধ আছে। বিশ্বাস না হলে আপনার ইন্ডিয়াতে যে চ্যানেলগুলো আছে না, ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখে তো আপনি আপনার থেকে যেটা নিবে সেটা দেখে নিতে হবে। না, সেটা গির গরুর 40-50 লিটার পর্যন্ত দুধ হয়। হ্যাঁ, আমরা এটা জানি, দর্শক এটা জানে, কিন্তু আপনার কাছে যেটা আছে এটার কতটুকু আছে এটা দর্শকদের দেখে নিতে হবে। হ্যাঁ, কারণ এই যে না, অনেক নতুন দর্শক ভাই তো হয়তো কি আমার মুখ দিয়ে বললাম, হয়তো সে মনে করবে যে এত দুধ হয়, কিন্তু এই যে মনে করে যে আপনারা ইন্ডিয়াতে এই চ্যানেলগুলো সার্চ দিবেন আপনারা, যে 100% গির গুলাতে কতটুকু দুধ হয়, সেটাই সার্চ দিলে বুঝতে পারবে যে এটার কতটুকু দুধ হতে পারে তারা কিছু না। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম ছিলাম 2,05,000 টাকা। 2,05,000 দরদাম করবেন প্রতিটা গরুর বেলায়? জি, প্রত্যেকটা গরুর হালকা সীমিত দরদাম। এটাও সাইড করে দেন, পরেরটা দেখাই। ওকে, এই পাশে সবশেষ যেটা নিয়ে আসছেন, এটা তো দেখে বকনা মনে হচ্ছে। জি জি, বকনা। কালারটাও একটু আনকমন আসছে। কি জাত মানে এটা? এটা রাতি বকনা, রাতি শাহিওয়ালের একটা বকনা। জি জি। বয়স কেমন এটা? দাঁত হয় না এখনো? দাঁত হয়নি? দাঁত হয় না, রেডি বকনা। যখন তখন আসছে না, যখন তখন হিটে আসে, যখন তখন হিটে আসবে, হিটে আসার জন্য একদম উপযুক্ত হয়ে আছে। জি জি, একবার হিটে আসছিল, আমি বীজ দেই নাই। আচ্ছা, কারণ আমি বীজ দিই না, বীজ দিলে দিতে পারতাম। হ্যাঁ, কারণ দর্শক সবার তো আর রুচি একরকম না, কে কি বীজ দিবে তার দেওয়াই ভালো হবে, এই জন্য আমি দেই নাই। এখন আমি যে দর্শকের মতে নিবে, নিলে পারে, সে তার মন মতো করে অল্প দিনের মধ্যে হিটে আসবে, তার মন মতো বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবে। জি, জাত উন্নয়ন করতে পারবে। তো এটা আজকের প্রোগ্রামের 6 নম্বর। সবশেষ দাম কেমন রাখছেন? এটার দাম চাচ্ছিলাম 80,000 টাকা। 80,000 দরদাম করে বিক্রি করবেন? জি, হালকা সীমিত সম্মানই করতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে, সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।